বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর পোয়া পিঠা। এখন নতুন আলু বেরিয়েছে, নতুন আলুর পোয়া পিঠা কিন্তু খেতে বেশ মজা। তো চলুন দেখে নেই আজকের পোয়া পিঠা। এখানে আমি নিয়ে নিয়েছি 5টি মাঝারি সাইজের আলু। আলুগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্য গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এবং নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এগুলো আমি এখন খুব ভালো করে গরম করে নেব। গরমটা মোটামুটি একটু বেশি হবে। পানিটা আমার মোটামুটিভাবে গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। এরপর চালের গুঁড়োগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গ্রেটার করা সেদ্ধ আলু। এরপর আমি হাতের সাহায্য খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা বেটার তৈরি করব। বেটারটা মেখে নেওয়া হয়ে গেছে। বেটারটা খুব একটা পাতলা বা গাঢ় কোনোটাই হয়নি, পারফেক্ট একটা হয়ে গেছে। ঠিক এরকমটি আপনারাও করে নেবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা। এরপর আবারও বেটারটা খুব ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোয়া পিঠা বেটার। প্রত্যেকটা পোয়া পিঠায় ফুলকো হবে, দেখেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে এবং খেতেও অনেক মজা। এরপর উল্টিয়ে পাল্টিয়ে পোয়া পিঠা ভেজে নিতে হবে। পিঠা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আবারও একটা ভেজে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে ফুলে ওঠে। এভাবে প্রত্যেকটা পিঠায় খুব সুন্দরভাবে ফুলে ওঠে।
आलूर पोआ पिठा खेते अनेक मजा। ভেজে নেওয়া হয়ে গেল আলুর পোয়া পিঠা। আশা করি আলুর এই পোয়া পিঠা খেতে আপনাদের অনেক মজা লাগবে। তো আজকে এ পর্যন্তই। পোয়া পিঠা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার জন্য